কোভিড ১৯ পরিস্থিতিতে 2021 হাজার একুশ শিক্ষাবর্ষের পণ্য বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়নির্দেশ শ্রেণিস বিষয় বাংলা অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজে এক অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম ভাষা ও বাংলা ভাষা ব্যাকরণ পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয় বস্তু এক পয়েন্ট পাঁচ ভাষার বৈচিত্র্য সাধু ও চলিত ভাষা তো এটা নির্দেশ করতে হবে সাধু ও চলিত ভাষা বন্ধুরা দেখো অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ একের যে অংশটুকু দেওয়া আছে এখানে একটি অনুচ্ছেদ দেওয়া আছে এই অনুচ্ছেদটি মূলত সাধু ভাষায় উল্লেখিত এটা তোমাদেরকে চলিত্রীতিতে রূপান্তর করতে হবে চলো বন্ধুরা চলিত তোমাদেরকে দেখিয়ে দেব উত্তরটুকু আমি আগে করে রেখেছি তাই আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি উত্তর তারপর স্বর্গীয় দূত পূর্বে যে টাকওয়ালা ছিল তার কাছে গেলেন সেখানে গিয়ে আগের মতো একটি গাভী চাইলেন সেও ধবল রোগীর মতো তাকে কিছুই দিল না তখন স্বর্গীয় দূত বললেন আচ্ছা যদি তুমি মিথ্যা বলে থাকো তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার তেমন করবেন তারপর স্বর্গীয় দুধ পূর্বের যে অন্ধ ছিল তার কাছে গিয়ে বললেন আমি এক বিদেশি বিদেশে আমার সম্বল ফুরিয়ে গিয়েছে এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছানোর আর কোনো উপায় নেই তিনি তোমার চোখ ভালো করে দিয়েছেন আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়ে একটি ছাগল চাচ্ছি যেন আমি সেই ছাগল বেচা টাকা দিয়ে দেশে ফিরিয়ে যেতে পারি শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে এখানে যে লাল অংশগুলো দেখছো লেখা এটা ছিল মূলত সাধু রীতি তো এটাতে আমি চলিত রীতি করে দিয়েছি যার কারণে লাল চিহ্ন দেখতে পাচ্ছ তো বন্ধুরা তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তর পর্বে এইটুকু লিখে দিবে তাহলে তোমাদের বাংলার অংশটুকু হয়ে যাবে তো বন্ধুরা যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আগামী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি চেপে রাখবে সবাইকে ধন্যবাদ